দরজাটাকে হাট করে খুলে রেখেছো, কেউ ঢুকে পড়লে কি হতো? সত্যি তোমাকে নিয়ে আর পারা গেল না। আমি তো জানতাম যে দিন দিন লোকের বয়স বাড়ে, তোমার দেখছি ঠিক তার উল্টো। আরে বাবা, এত বেহুশ হলে তো আমাকে অন্য কিছু ভাবতে হবে। খেলাধুলো, অফিস কাছারি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বউয়ের জন্য পাহারায় বসে থাকতে হবে। থাকবো, কি আর করা যাবে। তাতে আবার আরেক বিপদ, বন্ধু বান্ধবরা রেটে খিস্তি মারা আরম্ভ করবে। শুনবো শুনবো, কি আর করা যাবে। বন্ধু বান্ধব আগে না বউ। কে আপনি? আমাকে আপনি আজকে বলবেন না দাদাবাবু। দাদাবাবু মানে কি? কেমন সারপ্রাইজ দিলাম! ইনি আজ থেকে আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে? ইয়েস। কি আর কি মারছো তুমি? আচ্ছা, আমরা 24 ঘন্টার একটা কাজের লোক খুঁজছিলাম তো। হ্যাঁ হ্যাঁ, তা তো খুঁজছিলাম, আর সেই জন্য তো অফিসের মালিককে বললাম একটা ভালো কাজের লোকের পাতা লাগাতে। আর খুঁজতে হবে না। ও, পেয়ে গেছো তাহলে? তাকে দেখলে। তার মানে ইনি আমাদের কাজের লোক? ওর নাম কাজরি। আজ সকালে তুমি বেরিয়ে যাবার পরও এসেছে। তাই নাকি? কি যে করো আগে থেকে বলে রাখবে তো। তা কোথায় থাকে? ওই উল্টো ডাঙ্গার দিকে কোথায় যেন থাকে। না 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 না, ওসব কোথায় যেন বললে হবে না। ঠিক করে ঠিকানাটা নাও, পরে বিপদ হলে মুশকিল হবে বলে দিলাম। যা ঘামে গিয়েছিল না বাপ, হিসো না তো হিসো না, সবসময় হাসি ভাল লাগে না। ঠিক হয়েছে, এবার থেকে যখন তখন আর আমার উপর চোটপাট করতে পারবে না। আমি তো মন উপর চোটপাট করি। ইদানিং একটু কম করছো। মাথায় তুলে রাখি তো, ওই জন্য আমার নামে বদনাম দিচ্ছ তুমি। সেটাই তো আমার প্রশ্ন, আমার মাথায় তুলে রাখো কেন? আমার জন্য নাকি যে আসছে তার জন্য? একদম হিংসে করবে না। আমার হিংসে করার কথা তা আমার নিজের। মল্লিকা, আমি বলছিলাম যে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে হয়ে গেল। কি হয়ে গেল? প্রাইভেসিটা একেবারে জলাঞ্জলি গেল। এইভাবে যখন তখন যদি কথার মধ্যে ঢুকে পড়ে তাহলে তো সর্বনাশ হয়ে গেল। আরে বাবা, আমি ওকে ঠিক ট্রেনিং দিয়ে নেব, সবে তো আর জয়েন করলো। তাই নাকি? শোনো শোনো, কার রেফারেন্সে জয়েন করলো বলো তো? মানে তলায় তলায় বেশ ভালো খেলেছো তো। গীতা বৌদির রেফারেন্সে। গীতা বৌদি? ও, ওই গীতা বৌদি? গীতা বৌদি একে পেলেন কোথেকে? না না, ওনার কাছে একটা আয়া আসে, সে এনে দিয়েছে। ও, কথাবার্তা ঠিক বাকাবাকি বলে নিয়েছো তো? সে আর না বলি। এসব কাজের লোক কাজের লোক বলে যত সোজা, এদেরকে বাড়িতে রাখা কিন্তু ঝামেলার কেস আছে, কথাটা মাথায় রেখো। না, কি হলো? তুমি বসো, আমি দেখছি।